নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য যে রহস্য গল্প নিয়ে এলাম সেটি লিখেছেন আগাথা ক্রিস্টি। লেখিকার জন্ম হয় 1890 সালের 15ই সেপ্টেম্বর ইউকেতে এবং তার মৃত্যু হয়েছে 1976 সালের 12ই জানুয়ারি ইউকেতেই। তাঁর সৃষ্ট গোয়েন্দা চরিত্রগুলি হল এরকুল পোয়ারো এবং মিস মার্পল। আমার আজকের গল্প মিস মার্পলের। লেখিকা এবং অনুবাদকের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে শুরু করছি আজকের গল্প মার্ডার বাই মিরর। রুখ ভ্যান রাইডক হলেন ক্যারি লুইজি সেরোকোল্ডের দিদি। ক্যারি লুইজি ও তার তৃতীয় পক্ষের স্বামী লুইস সেরোকোল্ড স্টোনিগেটসে কিশোর অপরাধীদের জন্য একটি আশ্রম করেন। তাদের ধারণা, এসব অপরাধীরা সমাজে উপেক্ষিত হয়ে অপরাধ করে থাকে। এদের যদি সৎ পথে পরিচালিত করা যায় তাহলে এরাও দেশের অন্যান্য সৎ নাগরিকের মতো জীবনযাত্রা করতে পারে। কিন্তু রুখ ভ্যান রাইডকের ধারণা, স্টোনিগেটসের দুর্যোগ নেমে আসছে, এ বিষয়ে এখনই তৎপর হওয়া দরকার। তা না হলে ক্যারি লুইজি ও লুইসের সব সদিচ্ছা ধুলোয় মিশে যাবে, এমনকি তাদের জীবন সংশয়ও দেখা দিতে পারে। রুখ ভ্যান রাইডক বিশ্বস্ত বন্ধু ও ক্যারি লুইজির সহপাঠিনী মিস জেন মার্পলকে কাছে পেয়ে যে আকাশের চাঁদ পাওয়ার মতো হয়, কেননা মিস জেন মার্পল হলেন একজন মহিলা গোয়েন্দা। তিনি এর মধ্যেই বেশ নাম করেছেন, তার উপর বিশ্বাস করা যায়। রুখ ভ্যান রাইডক মিস জেন মার্পলকে একটি বারের জন্য স্টোনিগেটসে যেতে অনুরোধ করেন, সেখানকার সব ব্যাপারে সন্ধানী দৃষ্টি রাখতে বলেন। এক কথায় ক্যারি লুইজি ও তাঁর স্বামী লুইসকে বিপদের হাত থেকে রক্ষা করতে অনুরোধ করেন। বয়স্কা মিস জেন মার্পল রুখ ভ্যান রাইডকের অনুরোধ ফেরাতে পারেন না। তিনি স্টোনিগেটসের দিকে রওনা হন। মার্কেট কিংকল রেল স্টেশনে রেলগাড়ি এসে দাঁড়ায়। একজন যাত্রী সহায়তায় তিনি নিজের জিনিসপত্র ট্রেন থেকে নামান। পরিচিত লোকের সন্ধানে তিনি স্টেশনের চারিদিকে তাকান। ঠিক সে সময় একটি যুবক তার কাছে আসে, সংকোচভাবে প্রশ্ন করে, আপনি কি মিস জেন মার্পল? আমি আপনাকে স্টোনিগেটসে নিয়ে যেতে এসেছি, আমার নাম এডগার লোসন। মিস জেন মার্পল এডগার লোসনকে পেয়ে আনন্দিত হন। এডগার লোসন তাকে রেল স্টেশনের বাইরে নিয়ে আসে, একটা পুরনো ফোর্ড গাড়িতে তার জিনিসপত্র রাখে। ঠিক সে সময় ছকছকে একটা রেলস বেন্টলে গাড়ি ফোর্ড গাড়িটার পথ আগলে দাঁড়ায়। একটি কর্ড বয়, স্ন্যাক্স ও গলাখোলা শার্ট পরা যুবতী গাড়ির ভিতর থেকে নামে। মিস জেন মার্পলকে নিজের নাম বলে জিনা। ক্যারি লুইজি হলেন তার দিদা। সে মিস জেন মার্পলকে নিজের গাড়িতে তুলে নেয়। এডগার লসনকে উদ্দেশ্য করে বলে, ম্যাডামকে আমি নিয়ে চললাম, ম্যাডামের জিনিসপত্র নিয়ে তুমি এসো। এডগার লসন অপমানিত বোধ করেন, সে রেগে যায়। জিনাকে বলে, এটা মোটেই ভালো হলো না জিনা, ক্যারি লুইজি ম্যাডাম আমাকে মিস জেন মার্পলকে নিয়ে যেতে পাঠিয়েছেন। জিনা এডগার লোসনের কথার কোনো গুরুত্বই দেয় না, খালি রাস্তা পেয়ে সে বেশ জোরে গাড়ি চলে। এক সময় মিস জেন মার্পল ক্যারি লুইজির কাছে আসেন। আস্তে আস্তে বাড়ির অন্যান্যদের সঙ্গে তার পরিচয় হয়। তিনি অপরাধী যুবকদের আশ্রম দেখেন। সে আশ্রমে প্রায় 250 যুবক ছিল। তাদের মধ্যে অনেকে চাকরি বাকরি করে সৎ জীবনযাত্রায় ফিরে গেছে। মিস জেন মার্পল চারিদিকে সতর্ক দৃষ্টি রাখেন। বেশ কয়েকটা দিন ভালোই কাটে। হঠাৎ একদিন ক্যারি লুইসির সৎ ছেলে ক্রিস্টিয়ান গুলবার্ন জেন স্টোনিগেটসে আসে। চিন্তিতভাবে ক্যারি লুইসির শরীরের ব্যাপারে চিন্তা প্রকাশ করে। এ বিষয়ে সে বাবা লুইসের সঙ্গে আলোচনা করে। দুজনকেই চিন্তিত মনে হয়, কিন্তু কেউই কারো কাছে মুখ খোলেন না। হঠাৎ একদিন একটা ঘটনা ঘটে। ক্রিস্টিয়ান গুলবার্ন জেন
লিউইসের লাইব্রেরিতে টাইপের সাহায্যে চিঠি লিখতে ব্যস্ত। সে সময় আত পাগল এডগার লসন লিউইসের কাছে আসে, পাগলামি শুরু করে। লিউইস তাকে নিয়ে অফিস ঘরে যান, ভেতর থেকে দরজা বন্ধ করেন, এডগার লসনের পাগলামির কারণ জানতে চান। সে সময় এডগার লসনের মনে দৃঢ় ধারণা হয় যে লিউইস তার জন্মদাতা, এখন তিনি সে কথা স্বীকার করতে চাইছেন না। লিউইস এডগারকে অনেকভাবে বোঝান, এডগার কিন্তু কোনো কথা শুনতে চায় না। সে চিৎকার করতে শুরু করে, লিউইসকে লক্ষ্য করে পরপর দুটো গুলি হাতে ধরা পিস্তল থেকে ছোড়ে। বাড়ির সকলে এডগারের চিৎকার ও পিস্তলের গুলির শব্দে লিউইসের অফিস ঘরের বন্ধ দরজার কাছে এসে জড়ো হয়। সকলেই এডগার ও লিউইসকে অফিস ঘরের দরজা খুলতে অনুরোধ করে। ক্যারি লুইজের সৎ ছেলে স্টিফেন রেস্টারিক লিউইসের অফিস ঘরের দরজায় ভীষণ জোরে আঘাত করে, চিৎকার করে লিউইসকে দরজা খুলতে অনুরোধ করে। একসময় লিউইস অফিস ঘরের দরজা খুলে দেন। এডগার অফিস ঘরের মাটিতে হাঁটু গেড়ে বসে সমানে কেঁদে চলেছে, লিউইসকে লক্ষ্য করে গুলি ছোড়ার জন্য অনুতাপ করে। লিউইসকে অক্ষত দেখে সকলে স্বস্তির নিঃশ্বাস ফেলে। লিউইসের কথায় মনোবিজ্ঞানী ডক্টর ম্যাভরিক এডগারকে কড়া ঘুমের ওষুধ দেন যাতে তার পাগলামি সাময়িকভাবে কমে। ক্যারি লুইজের সহকারী মিস বেলভার ব্যস্তভাবে আসেন, সকলকে উদ্দেশ্য ও ভৎসনা করে বলেন, দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি যে ক্যারি লুইজের সৎ ছেলে ক্রিস্টিয়ান গুলবার্জেন লিউইসের লাইব্রেরিতে খুন হয়েছে, তার মৃতদেহ এখনও লাইব্রেরিতে রয়েছে। আমি পুলিশকে খবর দিয়েছি, পুলিশ এলো বলে। মিস জেন মার্পল চমকে ওঠেন, বাড়ির অন্যান্যদের সঙ্গে তিনি লিউইসের লাইব্রেরিতে যান, মিস বেলভারের ওপর নজর রাখেন। তার সন্ধানী দৃষ্টি ঘরের উপস্থিত সকলের মুখের ওপর ঘুরে বেড়ায়। মেহগনি কাঠের তৈরি ডেস্কের সামনে ক্রিস্টিয়ান গুলবার্জেন বসে আছে, সামনে টাইপরাইটার খোলা আছে, চেয়ারের উপর হেলে পড়ছে তার দেহটা। লিউইস সকলকে অনুরোধ করেন ঘরের কোনো জিনিসে কেউ যেন হাত না দেয়, যা দেখার পুলিশ এসে দেখবে। সকলে লিউইসের অফিস ঘরে এসে জড়ো হয়। একসময় পুলিশ ইন্সপেক্টর কারি সার্জেন্ট লেককে নিয়ে আসেন। ক্রিস্টিয়ান গুলবার্জেনের মৃতদেহ ও তার আশেপাশে সব কিছু পরীক্ষা করেন, মৃত ক্রিস্টিয়ানের দেহের ফটো তোলার ব্যবস্থা করেন। তারপর পুলিশের গাড়ি করে ক্রিস্টিয়ানের মৃতদেহ পোস্টমর্টমের জন্য পাঠান। ইন্সপেক্টর কারি ও সার্জেন্ট লেক বাড়ির সকলকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। তাদের ধারণা হয় যে যখন এডগার লসন লিউইসকে তার অফিস ঘরে ব্যতিব্যস্ত করছিল ও গুলি ছুড়ছিল, সে সময় কেউ বাইরে থেকে হঠাৎ এসে ক্রিস্টিয়ান বোঝার আগেই তাকে হত্যা করে চলে যায়। কিন্তু ব্যাপারটা এত তাড়াতাড়ি ঘটে যে সে সময় কেউ ক্রিস্টিয়ানের হত্যাকারীর দিকে নজর রাখতে পারেনি। ইন্সপেক্টর কারি ক্রিস্টিয়ান গুলবার্জেনের হত্যাকাণ্ডের সমাধান করতে পারেন না। এদিকে ক্যারি লুইজের নামে একটা পার্সেল আসে, তা খুলে দেখা যায় যে পার্সেলে এক প্যাকেট ক্যারি লুইজের পছন্দ মতো চকলেট আছে। চকলেটের সঙ্গে ক্যারি লুইজের সৎ ছেলে অ্যালেক্সিসের একটা কার্ড পাঠানো হয়েছে। অ্যালেক্সিস চকলেট ও তার কার্ডের কথা শুনে অবাক হয়, কেননা সে এ জাতীয় কিছু পাঠায়নি। মিস জেন মার্পল ক্যারি লুইজের হাত থেকে চকলেটের বাক্স কিনে নেন, বলেন, আমার কাছে খবর আছে যে আমাদের মধ্যে কেউ ক্যারি লুইজকে আর্সেনিক বিষ দিয়ে হত্যা করতে চেষ্টা করেছে, কাজেই এই চকলেট কোনো মতেই বাড়ির কারো খাওয়া উচিত নয়। ক্যারি লুইজ অবাক হন, কারণ স্টোনি গেটসে এমন কেউ নেই যে তাকে হত্যা করতে পারেন। কথায় কথায় ক্যারি লুইজের সৎ ছেলে স্টিফেন রেস্টারিক জানায় যে আশ্রমের ছেলে আর্নি জানায় যে সে আশ্রমের প্রহরীর চোখে ধুলো দিয়ে আশ্রমের গেটের তালা ভেঙে আশ্রমের বাইরে আসে, ক্রিস্টিয়ানের হত্যাকাণ্ডের অনেক কিছু জানে। অবশ্য আশ্রমের সকলেই আর্নির কথায় আমল দেন না, কেননা সে প্রায়ই মিথ্যে কথা বলে, কিন্তু তারপরেই আর্নিকে খুঁজে পাওয়া যায় না। আশ্রমের সকলে চিন্তিত হন, বিশেষ করে ক্যারি লুইজি মনে আঘাত পান, কেননা তিনি আশ্রমের প্রত্যেককে খুবই ভালোবাসতেন। একসময় পুলিশ ইন্সপেক্টর ক্যারি জেরায় অতিষ্ঠ হয়ে এডগার লাইব্রেরির জানালা টপকে লেকের দিকে ছুটতে শুরু করেন।
পুরনো কাঠের একটা নৌকো দেখে তাতে উঠে পড়ে। প্রাণপণে নৌকোর দাঁড়টা বাইতে থাকে। লুইস তার পেছনে পেছনে ছুটে আসেন, চিৎকার করে এডগারকে বলেন, নৌকাটা ফুটো হয়ে গেছে, শিগগির পাড়ে চলে এসো। এডগার লুইসের কথায় কান দেয় না, ফলে অল্প পরেই নৌকো ডুবে যায়। এডগার সাঁতারও জানত না, সেই জলে হাবুডুবু খেতে থাকে। তাকে বাঁচাবার জন্য লুইস জলে ঝাঁপিয়ে পড়েন, এডগারের কাছেও যান, কিন্তু শ্যাওলায় জড়িয়ে গিয়ে দুজনেরই অবস্থা কাহিল হয়ে ওঠে। একটা পুলিশ দড়ি নিয়ে জলে ঝাঁপ দেয়, সেও সুবিধা করতে পারে না, তাকে দড়ি ধরে টেনে ডাঙায় নিয়ে আসা হয়। একসময় অতি কষ্টেই এডগার ও লুইসকে পাড়ে নিয়ে আসা হয়। কৃত্রিম উপায়ে শ্বাস প্রশ্বাস চালু করা হয়, কিন্তু দুজনেই মারা যান। অন্যদিকে আশ্রমের অভিনয় করার স্টেজের ওপর থেকে যে কোনো কারণে হোক একটা ভারী লোহা পড়ে ক্যারিলুইজির সৎ ছেলে অ্যালেক্সিস রেস্টোরিক ও আর্নের মৃত্যু হয়। খবর পেয়ে চার্চের বিশপ ডক্টর গ্যালব্রেথ আসেন, ক্যারিলুইজকে সান্ত্বনা দেন। ক্যারিলুইজি মিস জেন মার্পারকে প্রশ্ন করেন, পরপর এতগুলো মৃত্যুর ব্যাপারে তোমার কি ধারণা জেন? মিস জেন মার্পার বলেন, ক্রিস্টিয়ানের হত্যাকাণ্ডের ব্যাপারে অ্যালেক্সিস কিছুটা আন্দাজ করেছিল। এডগার লসন সম্পূর্ণ সুস্থ ছিল, তাকে পাগলের অভিনয় করার জন্য লুইস আশ্রমে নিয়ে এসেছিলেন। সমস্ত ব্যাপারটাই খুব ভাবনা চিন্তা করে সাজানো হয়েছিল। ক্রিস্টিয়ান আগেরবারে যখন স্টোনিগেটসে এসেছিল, তার মনে স্টোনিগেটসের পরিচালনার ব্যাপারে সন্দেহ হয়েছিল, সে কথা লুইস বুঝতে পেরেছিলেন। তিনি বুঝতে পারেন, একবার যখন ক্রিস্টিয়ানের সন্দেহ হয়েছে, তা দিনে দিনে বাড়তে থাকবে। আশ্রমের হিসেব নিকেশ দেখাশোনা করতেন লুইস, তাছাড়া টাকা কড়ির ব্যাপারে খুব মায়া ছিল, সেটাই তার কাল হলো। ক্যারিলুইজের গাল লাল হয়ে ওঠে, বলেন, লুইস অসাধারণ মানুষ ছিলেন, তিনি টাকা চেয়েছিলেন সৎ কাজে লাগাবার জন্য, নিজের জন্য নয়। তাই তিনি আশ্রমের ট্রাস্টের টাকা নয় ছয় করেছিলেন, তিনি ছিলেন অঙ্কের জাদুকর, অ্যাকাউন্টেন্সি নিয়ে নাড়াচাড়া করে এমন কতকগুলো উপায় বার করেছিলেন যার সাহায্যে হাজার হাজার টাকা কারো সন্দেহ না জাগিয়ে তহবিল থেকে সরিয়ে ফেলেছিলেন। এখানকার মেধাবী ছেলেদের এ বিষয়ে দক্ষ করে তুলেছিলেন, বড় বড় প্রতিষ্ঠানে ভালো চাকরির ব্যবস্থা করে দিতেন। সেই সব প্রতিষ্ঠানে তারা শেখা বিদ্যার সাহায্যে লুইসের সিন্দুক ভরছিল। ছানো হিসেব পরীক্ষকরা এইসব গণ্ডগোল ধরতে পারতেন না, তবে ক্রিস্টিয়ান তা ধরতে পেরেছিল। তাই সে লুইসের সঙ্গে দেখা করে সব কথা বলে, সাবধান করে। তারপর সকলে যখন জানে যে এডগার লসন লুইসকে তার অফিস ঘরে বন্ধ করে ধমকাচ্ছে, তখন আসলে লুইস অফিস ঘর থেকে বেরিয়ে সকলের অলক্ষ্যে ক্রিস্টিয়ানকে হত্যা করে। সে সময় এডগার লসন পাগল ও লুইসের ভূমিকায় অভিনয় করে যায়। সকলে ভাবে এডগার লসন লুইসকে ধমকাচ্ছে, গুলি ছুটছে, তাছাড়া ব্যাপারটা এত তাড়াতাড়ি করেন যে তিনি হাঁপাতে হাঁপাতে অফিস ঘরের দরজা খোলেন। তার ধারণা ছিল যে কেউই তার চালাকি ধরতে পারল না। এরপর মিস জেন মার্পল সকলের কাছ থেকে বিদায় নেন এবং আমেরিকার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন।